রায়ান ইসলামিক টিভি সুহিদিন প্রচারের জন্য ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين عن أم سلمة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر وأراد أحدكم أن يضحي فلا يمس من شعره وبشره شيئا رواه مسلم الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি বান্দাদেরকে মাঝে মাঝে অল্প আমলে বেশি প্রতিদানের বেশি সুযোগ আমলের বা প্রতিদানের সুযোগ করে দেন সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। অতপর অসংখ্য অগণিত অজস্র সালাতু সালাম শান্তি ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী বিশ্ব নবী সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ, আজকের এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে কোরবানি ও তৎসংক্রান্ত মাসআলা মাসাইল। আমরা আলহামদুলিল্লাহ আমাদের দেশের তারিখ হিসাবে আজকের দিনে জিলহজ মাসের প্রথম দশকে আমরা পদার্পণ করেছি। এই প্রথম দশকের একটি বিশেষ ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। এর রাত্রিটার বিষয়ও আল্লাহ কোরআন উল্লেখ করেছেন, আল ফাজর ওয়া লায়ালিন আশর, কসম ফজর প্রত্যুষের এবং দশটি রাতের, এবং সেই দশটি রাত হচ্ছে এই যে দশটি, একটি রাত চলে গিয়েছে গত রাত্রি আর সামনে আরও নটি রাত রয়েছে। এছাড়াও এই দশ দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা হাজ্জে প্রায় দুই জায়গায় উল্লেখ করেছেন। হ্যাঁ, লিয়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামি মা'লুমাত, হ্যাঁ, যাতে করে এই যে দশটা গণিত কয়েকটি দিবসে যেন তারা আল্লাহর জিকির আজকার করে। তো এই দশ দিনে একাধিক আমল আপনারা করতে পারেন, বিশেষ করে সওমের বিষয়টা এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। যাদের পক্ষে সম্ভব শারীরিক মানসিক সব কিছু মিলে যাদের সহায়ক হয় তারা এই দশ দিনে, প্রায় বলা যায় আমাদের ভাষায় বলে সাড়ে নয় দশ দিন আর কি, সাড়ে নয় দিন, নয় দিন তো পুরো হবে, দশম দিনে আপনি কিছু না খেয়ে ঈদের মাঠে চলে যাবেন, কোরবানি করে কোরবানির গোস্ত দিয়ে সর্বপ্রথম ইফতার করবেন। তো এটা এই হাফ বেলা হয়, এই জন্য আমাদের ভাষায় সাড়ে নয় দিন সওমের কথা বলে। আসলে তো সওম তো সাড়ে নয় হয় না, ওই দিন আসলে ওই দিন তো সওম পালন করা হারাম, কারণ ঈদের দিনে সওম পালন করা হারাম। এত ভালো কাজ সেটাও দিনকাল ভেবে কোনো সময় করাটা আবার হারাম হয়ে যায়, এটাই আনুগত্য, এটার নামই আনুগত্য। তো ওই দিনে হয়তোবা অনেকেই মনে করতে পারেন কোরবানি গোস্ত সিদ্ধ হইতে হইতে তো বেলা ডুবেই যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করার সাথে সাথেই যে অংশটুকু দ্রুত সিদ্ধ হবে সেটা হচ্ছে কলিজা। তো ওখান থেকে একটু কলিজা নিয়ে সিদ্ধ করে ইফতারটা করে ফেলতেন, মানে প্রথম খাবারটা গ্রহণ করতেন। কিন্তু আমাদের সমাজে যে কিছুটা রেওয়াজ আছে যে না, আগে গোস্ত এখান থেকে নেওয়া যাবে না, তিনটা ভাগ আগে হতে হবে, সমাজ জামাতকে দিতে হবে, এই করতে করতে বেলা পার হয়ে যায়। কিন্তু এটা আপনার অধিকার, আপনি মানে আজকের দিনে প্রথম খাবারটা এই কোরবানির পশুর যে অংশটুকু সর্বাগ্রে সিদ্ধ হবে, হ্যাঁ, রান্না করা যাবে, সেখান থেকে কিছু নিয়ে আপনি ইফতার করতে পারেন। তাছাড়াও এই দশ দিনে জিকির আজকারের কথাও পাওয়া যায়, বিশেষ করে যে তাকবীরের বর্ণনাটা হাদিসে আমরা পেয়েছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো এটা কখন থেকে শুরু হবে এটা নিয়ে ওলামাদের মাঝে বেশ কয়েকটি মতামত পাবেন। প্রথম মত হচ্ছে যে দশ দিন পুরো দিনই জিকির আজকার হবে। এই আমলটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং আবদুল্লাহ বিন আমর থেকেও পাওয়া যায়। কারো কারো মত হচ্ছে আরাফার দিন যেদিন শুরু হবে সেদিন থেকে এই জিকিরটা শুরু হবে। আর সর্বশেষ যে মতটি সেটা হলো ঈদের দিন
যেদিন যখন আপনি বাড়ি থেকে বের হবেন তখন থেকে তাকবীরটা শুরু হবে, আর এর সর্বসম্মতিক্রমে এই তিনটা মতেরই সর্বশেষ হচ্ছে 13 তারিখ, হ্যাঁ মাগরিব মানে আসর পর্যন্ত আমরা বলি, কিন্তু আসলে বেলা ডোবার আগ পর্যন্তই যেহেতু এই দিনের অংশ সেই হিসাবে জিকির আজকার করতে পারেন। তবে আমার কাছে দলিলের দিক থেকে মনে হয় যে ঈদের দিন সকালবেলা যেদিন আপনি বের হবেন তো ওই সময় থেকে 13 তারিখের আসর পর্যন্ত এটাই যেন বেশি শক্তিশালী আমার কাছে মনে হয়। তবে অন্যান্য মতকেও উড়িয়ে দেওয়া যায় না, কেউ যদি ওগুলোর প্রতি আমল করেন তাকে আমরা কোনো নিন্দা জ্ঞাপন করতে পারি না, যেহেতু সাহাবাদেরও কিছু আমল এখানে পাওয়া যাচ্ছে। তো এই 10 দিনের ভিতরে বিশেষ করে আরাফার দিনের সওমটা এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, হ্যাঁ, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহতাসাবা আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল মাদিয়া সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াল্লাতি বা'দাহু। আরাফার দিনের সওম পালন করলে এক বছরের গুনাহ আগের আর পরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তো এটার গুরুত্ব, এই দিনের সওমটা বিশেষ গুরুত্বপূর্ণ। যদিও এখন আমাদের আমরা কিছুটা গোলক ধাঁধাই পড়ে গিয়েছি সে আরাফার দিন নির্ণয় করতে গিয়ে, এই তথ্য প্রযুক্তির যুগে এখন আমরা কিছুটা গোলক ধাঁধাই পড়ে গিয়েছি। যখন আপনার এগুলো এই তথ্য প্রযুক্তি এত সহজ ছিল না যখন, তখন কিন্তু আমরা আমাদের দেশের চাঁদ হিসাবেই সওম ধরতাম, আমাদের দেশের চাঁদ হিসাবেই আমরা ইফতার করতাম এবং আরাফা সব কিছু আমরা আমাদের দেশীয় চাঁদে করতাম। কিন্তু এখন যেহেতু ওই তথ্য প্রযুক্তির উন্নতি হয়েছে, এখন কোথায় রাত কোথায় দিবস, হ্যাঁ, সারা বিশ্বের বিষয়টা যেন মানুষের হাতের মুঠোর ভিতরে এসে গিয়েছে। মাঝে মাঝে কথা প্রসঙ্গে বলেও ফেলেছে হয়তো বা যে কবি নজরুলের যে একটা ভবিষ্যৎবাণী ছিল যে বিশ্ব জগৎ দেখব আমি আপন হাতের মুঠোই পুরে। তো কবির যে দূরদর্শন এখানে একটা ছিল যে বিশ্ব জগৎকে উনি মুঠোর ভিতরে পুরে বিশ্ব জগৎ দেখবে, যেটা উনি দেখতে পায়নি, ওনার যুগ হয়তো বা মোবাইল এখনো আসেনি, তা আমরা এটা দেখছি। তো যা হোক, এখন এই তথ্য প্রযুক্তির যুগে আমাদের আলেম ওলামারাও একাধিক মতে বিভক্ত হয়ে পড়েছেন। এই বিরোধটা বর্তমান যুগে একটু প্রকট হয়েছে, অন্যথায় এই বিরোধটা কিন্তু অনেক প্রাচীন। সেই ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ তার জন্ম হচ্ছে 80 হিজরিতে, ধরুন 80 থেকে উনি 150 হিজরি পর্যন্ত বেঁচে ছিলেন প্রায় 70 বছর। এই 70 বছরের ভিতরে তার ফতোয়া ছিল যে সারা বিশ্ব একসাথেই সওম পালন করবে। তবে আমার কাছে মনে হয় ওই সময় ওই যুগের মানুষেরা এটা জানতেন না যে বিশ্বের এক জায়গায় রাত থাকে আর এক জায়গায় দিন থাকে, এটা ওই সময়ের মানুষের জানার কথাও নয়। তো ওই যুগ হিসাবে মনে হয় ফতোয়াটা ঠিকই ছিল। পরবর্তীতে 150 হিজরি থেকে ইমাম শাফি রাহিমুল্লাহ যখন জন্মগ্রহণ করেন, অর্থাৎ যে বছর ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ মৃত্যুবরণ করেন সেই বছরই ইমাম শাফি রাহিমুল্লাহ জন্মগ্রহণ করেন। তো ধরুন ইনি যদি 50-60 বছর বেঁচে থাকেন, তো এনার যুগের ফতোয়া ছিল যে না, আপন আপন এলাকার চাঁদ দেখে সওম পালন করবে। তো এই ফতোয়াটা তাহলে বোঝা যাচ্ছে অনেক প্রাচীন ফতোয়ায়, কিন্তু বর্তমান যুগে এটা আরও একটু শক্তিশালী বা প্রকট হয়েছে এই তথ্য প্রযুক্তির কারণে। তো উভয় পক্ষের দলিল প্রমাণ যুক্তি তর্ক এগুলো অঢেল পরিমাণে আছে, কিন্তু সিদ্ধান্ত নেওয়া বড় মুশকিল হয়ে যায়। তো আমি আমারটা বলি, আপনি হয়তো যারটা আস্থা রাখবেন তারটার উপরে আপনি আমল করবেন, আমি আমলে কাউকে বাধা দিতেও চাই না। কারণ আমরা জানি বিশ্বে একসাথে দিনও হয় না একসাথে রাতও হয় না, কোথাও দিন কোথাও রাত। ধরুন কেউ যদি মনে করে যে আরাফার দিন যেদিন, অর্থাৎ যেদিন হাজি সাহেবরা আরাফার ময়দানে উপস্থিত হবেন সেটাই হলো আরাফার দিন, তো এই দিন যারা 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 যেখানে যেখানে পাবেন তারা সওম পালন করবেন, তাহলে এই সময়ে হুবহু এই সময়ে কেউ রাতের ভিতরে আছে কি না? হুবহু আরাফার যদি 12টা ঘন্টা আমরা দিন ধরি, তাহলে হুবহু এই সময়টুকু কেউ রাতে আছে, তাহলে তারা সওমটা কখন পালন করবে? আমার হাতের দিকে তাকালে হয়তো বুঝবেন, ধরুন আরাফার ময়দানে যে তাদের তালুটা, ধরুন আরাফার ময়দানে দিবস চলছে, ঠিক ওই সময়ে এই জায়গায় রাত চলছে, তাহলে তারা আরাফার সওমটা কখন পালন করবে? রাতে তো আর সওম রাখা যায় না, তারা সওমটা কখন রাখবেন? যখন হাজি সাহেবরা এরকম হোক, হাজি সাহেবরা আরাফার ময়দান ছেড়ে মুজদালিফায় এসে ঘুমাচ্ছেন,
এটা হলো ঈদের রাত্রি শুরু হয়ে গিয়েছে, তখন এই এলাকার মানুষেরা আরাফার সওম রাখবেন, এই সময়ে আরাফার ময়দানে কেউ নেই। যেটা আমরা মনে করি যে আরাফায় ময়দানে যখন লোক থাকবে তখন সওম পালন করবেন, কিন্তু ওই লোকগুলো যেহেতু আপনি বিশ্ব নিয়ে চিন্তা করছেন, আমাদের মতো যারা আমরা দেশীয় চাঁদে তাদের তো বিশ্ব নিয়ে আমাদের ঝামেলা নাই। আমরা মনে করি যে ওই হাদিসটার কথা আপনারা খেয়াল করবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রে শেষ অংশে নিচের আসমানে নেমে আসে। আর কথাটা কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো এখন যদি এই হাদিসে কেউ আমল করেন তাহলে কি মদিনার শেষ রাত্রি যখন, তখন কি সারা বিশ্ব আমরা ওইভাবে শেষ রাত্রি মনে করব? এটা আমরা সবাই বলি যে না না, যার যার তার তার। জাপানে যখন ওই অংশটা নামবে তারা ইবাদত বন্দীর জন্য প্রস্তুতি নিবে, ওই অংশটুকু যখন বাংলাদেশে পদার্পণ করবে তখন তারা ওই অংশের ফজিলত নেওয়ার চেষ্টা করবেন, এইভাবে এটা যেতে থাকবে। হ্যাঁ, হয়তোবা এখানে ডালপালায় গেলে আবার অনেক দূরে চলে যাব আমার মূল বিষয় থেকে। এখানে হয়তোবা কেউ প্রশ্ন এমন করতেও পারেন যে এই যে রাতের যে অংশটুকু শেষ রাতি, এটা তো পৃথিবীতে সারাক্ষণ থাকে, তা আল্লাহ যখন জাপানে ওই রাত্রি, ওটা তো আর বন্ধ হয়ে যায় না, ওটা তো আস্তে আস্তে এভাবে সামনে এগুতেই থাকে। তা আল্লাহ প্রথম আসমানে নামলে তো আর ফিরে যাওয়ারই তো সুযোগ নাই। অনেকে হয়তোবা নিজেদের ব্রেন দিয়ে এরকম ভাবতেও পারে, হ্যাঁ, কারণ একবার নামলে তো আর আরো সে ফিরে যাওয়ার তো কোনো সুযোগ নাই, কারণ ওই রাত্রি সবসময় পৃথিবীতে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। এটা হলো আমাদের ক্ষুদ্র চিন্তায়, এর চেয়ে বেশি শক্তিশালী আমরা কিছু সমাধানও যেতে পারবো না। কারণ আপনাকে বুঝতে হবে এটা স্রষ্টা, এটা মানুষ নয়, এটা সৃষ্টি নয়। স্রষ্টার যে ক্ষমতা আর সৃষ্টির যে জ্ঞান বিবেক বুদ্ধি, এ দিয়ে কোনোদিনও আপনি এটা সমাধান করতে পারবেন না। এই জন্য ডাক্তার জাকির নায়েক যখন যে একটা প্রশ্ন উত্তরে বলেছিলেন যে একের পরে আর কিছু নাই, তো শূন্য থেকে গণনা শুরু করলেন, শূন্য নয়, তারপরে আট সাত ছয় পাঁচ তিন, হ্যাঁ, বাদ করলেও আপনারা বুঝবেন যে হ্যাঁ ঠিকই আছে আর কি, মানে শেষে এক। তো ডাক্তার জাকির নায়েক বলছিলেন এরপরে এরপরে যান, আরো নিচে যান, আর তো যাওয়া যায় না, একের পরে আর যেতে পারছে না, জায়গা নাই। তাহলে মানুষের দেখুন ক্ষমতা এখানে এসে একের এসে থেমে গিয়েছে, এরপরে আর সে যেতে পারবে না। তো আমি যদি আমার ক্ষমতা শক্তি দিয়ে স্রষ্টাকে বুঝতে চাই তাহলে তো সম্ভব নয়, কারণ স্রষ্টার নামই হলো ইলাহ। ইলাহুন শব্দের অর্থই হলো যাকে নিয়ে সৃষ্টি জগৎ টেনশনে আছে, সব কিছুই তো একজন স্রষ্টা লাগে, ওনার নাই। এটা কেমনে হয়, এটা আপনি কেমনে মাথা দিয়ে এটাকে শেষ সিদ্ধান্তে পৌঁছবেন? সব কিছু তো কেউ বানায়, আমরা তো তাই তো দেখি, আমাদের আশপাশে যা কিছু আছে তার বানানেওয়ালা একজন আছে, কিন্তু ওনারে কে বানাইল? এখন ওনার যদি কেউ বানানেওয়ালা থাকেন তা তো উনি তো আর এলা হইতে পারলেন না, কারণ উনি তো সৃষ্টি হয়ে গেলেন। তাহলে যিনি ওনাকে বানালেন উনি হবেন নাউজুবিল্লাহি মিন যালিক, যদি মানে মেনে নিই আর কি, জ্ঞানে যদি মেনে নিই তাহলে উনি হবেন আল্লাহ। এক কথায় সর্বশেষ যেখানে গিয়ে থেমে যাবে তিনি হলেন আল্লাহ। তো সুতরাং এটা যদি আপনি আপনার বিবেক দিয়ে বুঝতে চান কোনো দিনও সম্ভব নয়, তার ক্ষমতা তার কাছে, আমার ক্ষমতা আমার কাছে। একসময় আরব দেশের মানুষ যখন শুনল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি এক রাত্রিতেই ফিলিস্তিনের বাইতুল মাকদেস সফর করে আসল, কাফের বেঈমানরা এটাকে অস্বাভাবিক মনে করলো, আশ্চর্য, এক মাসের পথ যাওয়া আসা সেখানে মুহাম্মদ নাকি এক রাতের ভিতরে গিয়েলো আবার ঘুরে আসলো, এটা কি করে সম্ভব হয়? তাহলে ওই যুগের তথ্য প্রযুক্তির উন্নতি অগ্রগতির ভিত্তিতে তাদের অস্বীকার করাটা কিন্তু স্বাভাবিক ছিল, কিন্তু এই যুগে যদি কেউ এটাকে অস্বীকার করার কিছু আছে? হ্যাঁ, এখন তো রকেটের মাধ্যমে সারা পৃথিবী নাকি আট ঘন্টায় ঘুরে আসে, সেটা তো আমাদের ছাত্র জীবনের পড়া, তো আমাদের ছাত্র জীবন তো পার হয়েছে আরো মনে করি বিশ ত্রিশ বছর হয়ে গেছে, এখন যারা কত উন্নতি হয়েছে তো আল্লাহই জানে, সেটা তাদের এক ঘন্টায় পৃথিবী ঘুরে আসবে। এমনও তো একটা সময় আসবে তিন ঘন্টায় মক্কা মদিনায় গিয়ে বাজার টাজার করে আবার ঢাকায় ফিরে আসবে, এক ঘন্টায় যাবে, এক ঘন্টায় বাজার করবে, আর এক ঘন্টায় ফিরে আসবে। তো এখন এই যুগে তো এটা আশ্চর্যের কিছু নয়, কিন্তু সেই যুগে এটা মারাত্মকভাবেই আশ্চর্যের বিষয় ছিল। তো যা হোক, আমি যেটা মনে করছি, আমরা যেটা মনে করি, আমাদের দেশের আলেম ওলামাগণ আরাফারকে, আরাফা দিবসকে নিয়ে তিন দলে বিভক্ত হয়ে গিয়েছে। একদল বলছেন সব কিছুই প্রথম চাঁদ, এটা কিন্তু সৌদির চাঁদ নয়, যার কারণে ওনারা এবার বিপদেই পড়ে গিয়েছিলেন।
কারণ এবার চাঁদ প্রথমে দেখে দেখা গেছে ঘোষণা হয়েছে তালেবানদের আফগানিস্তানে, সৌদিরও আগে তালেবান ঈদ করে বসে আছে। হ্যাঁ, তখন তো ওনারা বিপাকে পড়ে গিয়েছেন অনেকেই, আরে এদিক যাই না ওদিক যাই, প্রথম চাঁদ কারণ সৌদির চাঁদ এটাও তো বলা যাচ্ছে না। তারা এখানে হয়তো আফগানিস্তানের ভিত্তি উপরে ভিত্তি করেই একদিন আগেই হয়তো ওনাদের 28 মনে হয়েছে ওই দিন, কারণ আফগানিস্তানের হিসাবে ধরেছেন তো সৌদির সাথে, কিন্তু ঈদ ছাড়তে হয়েছে আফগানিস্তানের সাথে, তাহলে 28 হওয়ার সম্ভাবনা, হয়তো বা পরে পুরো আর একটা কাজা করে নেবেন মাসলার সুযোগের কারণে। তো যা হোক, তো একদল বলছেন সব কিছুই হবে প্রথম বিশ্বে যখন চাঁদ উঠবে সেই হিসাবে, আর এক দল বলছেন যে না, যার যার এলাকা যার যার অঞ্চল যার যার দেশ সেই দেশ হিসাবে এই আমলটা হবে। আর মাঝখানে আরেক দল চলে গিয়েছে, তারা হলেন মানে ভিন্ন চাঁদেরই পক্ষে, সব কিছুই ভিন্ন চাঁদে হবে, শুধু আরাফার দিবসটা এক চাঁদে হবে, মানে সব কিছুই ভিন্ন চাঁদে, কোরবানি হবে দেশীয় চাঁদে, সওম ধরবে দেশীয় চাঁদে, শুধু আরাফাটা হবে সৌদির চাঁদে, সৌদির চাঁদে, কারণ ওখানে যে দিন আরাফা সেই দিন হবে আরাফা। এইভাবে দেখুন আলেম ওলামা তিনটা দলে ভাগ হয়ে গিয়েছে। তা আমি এই দলকেও বলতে চাই যে আরাফার দিবস জানা গেছে বলে ওই যে ওই দিন যদি আরাফার দিবস হয় তাহলে পরের দিন কেন কোরবানি দিবস হবে না, কারণ আরাফার দিবসের পরের দিনই হলো কোরবানি দিবস, ওটাও যেমন জানা গেছে এটাও তো তেমনই জানা গেছে, কিন্তু তারা সবগুলো দেশীয় চান শুধু আরাফার দিনটাকে ওইভাবেই নিয়ে নিচ্ছেন, হয়তো বা কিছু যুক্তিতর্ক তারা পেশ করবেন। তবে আমি আমার ব্যক্তিগতভাবে, এবং আমার ব্যক্তিগত বলতে এই পক্ষেও আলেম ওলামা আছেন তাই, কারণ আমার ব্যক্তিগত মত এখানে চলবে না, ওই যোগ্যতা আমাদের নাই, তো বড় বড় আলেম ওলামাদের গবেষণা থেকে যেটা জানা যায়, সৌদি আরবের ফতোয়াও দেখবেন তারাও বলছেন যার যার দেশের চাঁদ হিসাবে তারা সেটা পালন করবে, শুধুমাত্র সৌদিতে যারা আছেন ওখানে ওই দেশের চাঁদ হিসাবে। হাজি সাহেবরা যখন চলে গিয়েছেন আরাফায়, কি ওনারা বাংলাদেশের তারিখ হিসাবে যাবেন নাকি, যে যাও গা আমরা বাঙালি আমাদের চাঁদ একদিন পরে, ওখানে তোর এই চাঁদ, উনি যেহেতু ওই এলাকায় চলে গিয়েছেন ওই এলাকার চাঁদের উপরে তিনি আমল করতে থাকবেন, ওখানে যখন সূর্যের জোহর হয় তখন ইনি জোহর পড়বেন, এ কথা বললে হবে না। আমাদের দেশে তো আরো 3 ঘন্টা আগে মোটামুটি ওই দেশের টাইম হিসাবে ফোন করে জেনে নিলেন জোহরের সময় হয়েছে কি না, তো দেখা যায় যে 9:30 প্রায় জোহরের সময় হয়ে গেছে, ও দেশে তখন 9:30, বাংলাদেশে তখন জোহর 3 ঘন্টা কম বেশি ধরুন, তাহলে কি আপনি ওখানে জোহর পড়ে ফেলবেন না, আপনি যেখানে অবস্থান করছেন সেখানে দিবানিশির যে গতি আছে সেই হিসাবে আমল করবেন। তা আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন যেটা সঠিক সেটাকে মানার মতো মন মানসিকতা আল্লাহ আমাদের সবাইকে দান করুন, আমিন। সবশেষে এই দর্শকের উল্লেখযোগ্য যে আমলটি সেটা হচ্ছে আমাদের ভাষায় কোরবানি, হাদিসের ভাষায় এটাকে বলা হয় উদহাইয়া, আমাদের ভাষায় এটাকে কোরবানি। তবে কোরবানির শব্দটাও আপনি কোরআনে পাবেন, যে আজকে আমি আপনাদের সামনে কিছুক্ষণ আগে তেলাওয়াত করেছি সেখানে কিন্তু কোরবানি শব্দটা আল্লাহ উল্লেখ করেছেন, ইজ করবা কোরবানান, কোরবান ওখান থেকে আমরা বলি কোরবানি, তাহলে এই শব্দটা কোরআনে আছে। তবে হাদিসের ভাষায় বললাম উদহাইয়া, আসলে উদহাইয়া এটা হলো আদহা শব্দ থেকে এসেছে, আপনারা যেমন সালাতুল দোহা বলেন, সালাতুল দোহা এটা কিন্তু একটা সময়, তো ওই শব্দ থেকেই আদহা শব্দটা তৈরি হয়েছে, দত হা ইয়া ওই মূল ধাতু কিন্তু ঠিকই আছে, আগে পিছে শব্দ সংযোজন বিয়োজন হয়েছে, তাহলে আদহা কেন বলা হয় বা উদহাইয়া কেন বলা হয় এটা একটা সময়, যেহেতু কোরবানিটা ওই যে বেলা ওঠার পরপরই আমরা ঈদের সালাত পড়ে ফেলি এর পরপরই আমরা কোরবানি করি, এই সময়টা হয় হলো ওই দোহার সময়, চাষ্টের সময়, উর্দু ফার্সি ভাষায় যেটাকে আমরা চাষ্টের সময় বলি, এই জন্য ওই ইবাদতটার নাম ওই সময়ের দিকে খেয়াল করে নাম রাখা হয়েছে হাদিসের ভাষায় সালাত উদহাইয়া। এই কোরবানি এর ইতিহাস অনেক প্রাচীনতম ইতিহাস, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাজ্জের 2 জায়গায় শব্দটা উল্লেখ করেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি সকল উম্মতের মাঝেই কোরবানির ব্যবস্থা রেখেছিলাম, শাখাগত মাসআলাতে ভিন্নতা থাকলেও কোরবানির বিষয়টা প্রায় প্রত্যেক জাতির ভিতরেই ছিল, বরং আল্লাহ রাব্বুল আলামিনের সুস্পষ্ট বক্তব্যে বোঝা যায় যে প্রতিটি জাতির ভিতরেই এই কোরবানি ছিল। তবে বিস্তারিত ইতিহাস হিসাবে আমরা সুস্পষ্টভাবে দুটো পাই, সেটা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রদ্বয়ের
কোরবানির উপস্থাপন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার সম্ভবত 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইদ করবা কোরবানা, হে নবী আপনি তাদেরকে ইহুদ খ্রিস্টানদের সামনে আদমের দুই সন্তানের ঘটনা বিবৃত করুন, তুলে ধরুন, যখন তারা দুজনে কোরবানি উপস্থাপন করলেন। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনেরটা কবুল করা হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, আর একজনেরটা কবুল করা হলো না। যারটা কবুল করা হলো না সে তখন যারটা কবুল হলো তাকে হুমকি দিল, লা আক্তুলান্নাকা, আমি তোমাকে হত্যা করে ফেলব। ওই যারটা কবুল হলো তিনি প্রতিউত্তরে বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো মুত্তাকিদেরটা কবুল করেন। অর্থাৎ ঘটনাটা এরকম ছিল, এই মানে ঘটনাটা এর পিছনে একটা ঘটনা উল্লেখ করা হয়, আর সেটা হচ্ছে যে আদমের সন্তানদের ভিতরে ভাই বোনেই বিবাহ হতো, আপন ভাই বোনেই বিবাহ হতো, যেহেতু অন্য কোনো পরিবার তখন ছিল না। আর আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা যেহেতু এইভাবেই এক পরিবার থেকেই মানুষগুলোকে আল্লাহ তৈরি করবেন, ওই শাখা দেখুন শাখাগত মাসআলা চেঞ্জ, সেখানে ভাই বোন বিবাহ বৈধ ছিল, তারপরও একটু চেঞ্জ করা হতো, প্রথম বছরের ছেলে মেয়ে দ্বিতীয় বছরেও ছেলে মেয়ে যমজ সন্তান জন্মগ্রহণ করত, বিবাহের সময় একটু বছর চেঞ্জ করা হতো, প্রথম বছরের ছেলে দ্বিতীয় বছরের মেয়ে, প্রথম বছরের মেয়ে দ্বিতীয় বছরের ছেলে, এভাবে ক্রস সিস্টেমে বিয়েটা হতো, এইটুকু ঘটনা সত্য। কিন্তু এই কোরবানির পিছনে যে ঘটনাটু অতিরিক্ত জুড়িয়ে দেওয়া হয়েছে সেটা হলো যে কাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেন সে আপেক্ষিকভাবে বেশি সুন্দরী ছিলেন, আর হাবিলের সাথে পরের বছর হাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেন তিনি দেখতে অতটুকু সুন্দর ছিলেন না। যখন শরীয়তের বিধান হিসাবে হাবিল নিবে আগের বছরের বোনটাকে আর কাবিল নিবে পরের বছরের বোনটাকে, এইভাবে সিস্টেমটা ছিল, হাবিল কাবিল বেঁকে বসলেন, তিনি যুক্তি খাটালেন যে আমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে সেটাকে বিয়ে করতে তো আমি বেশি হকদার, মানে ওই যে ওটাতে দেখতে একটু সমস্যা, তো ওটা দেখতে সুন্দর হলে তারা যুক্তি দিত না, হ্যাঁ সমস্যা লেগে গেছে এই জায়গায়। তখন আদম আলাইহিস সালাম বললেন, তাহলে তোমরা একটা কোরবানি উপস্থাপন করো, যারটা কবুল হবে সে এই সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে। তখন ওই যে কোরবানি উপস্থাপন করে কাবিল হেরে গেলেন। এই যে অতিরিক্ত অংশটুকু যোগ দেওয়া হলো যে এই হত্যাকাণ্ডের পিছনে নারী ঘটিত মানে সমস্যা জড়িত, নারী ঘটিত বিষয় এখানে জড়িত, এই ঘটনাটা সত্য নয়, এটা মুফাসসিরে কেরাম অথবা ইসরাইলি রেওয়াজ যেটাকে ইহুদ খ্রিস্টানদের বর্ণনা এখানে এটাকে জুড়িয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই কোরবানি তারা কেন উপস্থাপন করেছিলেন, এই মেয়েকে বিয়ে করা না করা এগুলো নিয়ে না অন্য কিছু নিয়ে, এটা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেননি, আমাদের ওইদিকে যাওয়া দরকার নেই, যেটুকু আমাদের প্রয়োজন আমরা সেটুকু নিব, আর ওটুকু ইসরাইলি রেওয়াজ ওগুলোকে আমরা গ্রহণ করব না। তা এখানে যেটুকু পাওয়া যাচ্ছে সেটা হলো যে তারা দুজনে কোরবানি উপস্থাপন করলেন, একজনেরটা কবুল হলো আর একজনেরটা কবুল হলো না, কেমনে বুঝলেন তারা? কারণ ওই সময়ে ওই সমাজে ওই শরীয়তে বিধান ছিল কোরবানি যারটা কবুল হবে আকাশ থেকে এক পশরা আগুন এসে ওটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে চলে যাবে, তার মানে ওটা কবুল হয়েছে, আর যারটা কবুল হলো না ওটা অক্ষত ওইভাবে রয়ে যাবে, যার কারণে বোঝা যেত কারটা কবুল হলো কারটা কবুল হলো না। তো আলহামদুলিল্লাহ আমি মাঝে মাঝে এটা বলি যে আল্লাহর বড় মেহেরবানি আমাদের প্রতি, কয় দিক দিয়ে, একাধিক দিক দিয়ে, তবে আমরা দুটো দিক আপনার সামনে তুলে ধরি। এক নাম্বার হচ্ছে যে আমাদের আমরা তো সবাই কোরবানি উপস্থাপন করছি, কারটা কবুল হচ্ছে কারটা হচ্ছে না আল্লাহ রাব্বুল আলামিন এটাকে গোপন রাখছেন, সুবহানাল্লাহ, এটা আমাদের ইজ্জতের জন্য যে কত বড় একটা নিশ্চয়তা গ্যারান্টি তা এখন বুঝাতে পারবো না। যদি ওই আগের সিস্টেমটাই চালু থাকতো, গত বছর কোরবানি দিয়েছেন তো ওইটা আকাশ থেকে আগুন এসে খেয়ে যায় নাই, তা আপনার তো পুরো ইজ্জত নষ্ট, সমাজে যেই যেখানে যাবেন ওই যে ওরটা কোরবানি কবুল হয় নাই, ওর নিয়তের গড়বড় আছে, ওর টাকা পয়সা হলে কি হবে, ও আসলে দুই নম্বরই ব্যবসায়ী করে, মানে পুরো এলাকা রব রব ছড়িয়ে যাবে। এই যে আমি মাঝে মাঝে একটু রসিকতা করে বলি, এবছর হজের সময় উনি দেশেই থাকবেন না, চলে যাবেন মক্কাতে বা মদিনাতে, ভাই এবার আমরা ওইদিকে কোরবানি দিব, কারণ এখানে আবার যদি এবছর দিয়ে ধরা খাইতে বিপদ,
কাজে উনি এলাকায় হয়তো ছেড়ে দিতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ইজ্জতের গ্যারান্টিটা দিলেন, এই উম্মতের প্রতি যে সদয় হলেন, কারটা কবুল হচ্ছে না হচ্ছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন। মানুষ কমপক্ষে জানলো না যে কারটা হয়েছে কারটা হয় নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় একটা এহসান আমাদের প্রতি। দুই নম্বর এহসান হলো আকাশ থেকে আগুন এসে তো আগুনে খেয়ে ফেললো, কোরবানি দিলাম আমরা লাখ টাকা দেড় লাখ টাকা দুই লাখ টাকা দামের গরু আকাশ থেকে আগুন এসে খেয়ে ফেললো, তখনকার সিস্টেম এটাই ছিল। কিন্তু আমাদের প্রতি আলাদা বাড়তি একটা অনুগ্রহ হলো যে আগুন এসে খাবে না, তোমরাই খাবে, তোমরাই জবাই করেছ তোমরাই খাবে। তাহলে এটা রব্বুল আলামিনের আরেকটি অনুগ্রহ এই উম্মার প্রতি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবশেষে এই আয়াতের যেখান থেকে শিক্ষণীয় বিষয়টা পাওয়া যায় শেষে গিয়ে বলছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদেরটা কবুল করবে। সূরা হাজ্জের ভিতরে এই কথাটা আরো সুস্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের কোরবানির গোশত মাংস রক্ত কিছুই পচবে না, তোমাদের অন্তরের গহিনীতে আল্লাহ ভীতি, হ্যাঁ আল্লাহকে উদ্দেশ্য করা এই জিনিসটা শুধু আল্লাহর কাছে পচবে। সুতরাং ভাইরা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অপমান করলেন না, আমাদের ইজ্জত রক্ষা করলেন, আমরা যেন আমাদের নিয়তটাকে বিশুদ্ধ করার চেষ্টা করি, সমাজের বাহবা নেওয়ার জন্য নয়, প্রতি বছর দেই এবারও দিতেই হবে এই যে একটা স্রোত চলছে এমনটিও যেন না হয়, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমরা যেন কোরবানি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। দ্বিতীয় যে ঘটনাটি ওই পাওয়া যায় কোরআন থেকেই, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামের সাথে সংশ্লিষ্ট। আপনারা জানেন কোরআনে সূরা সফফাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এটা বিবৃত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, যখন ইসমাইল আলাইহিস সালাতুসসালাম, যদি এখানে মাসলাগত আরেকটি পার্থক্য আছে, দ্বন্দ্ব আছে, যে আসলে যাবিহ যাকে জবাই করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল সেটা ইসমাইল না ইসহাক, ইসমাইল না ইসহাক, এই নিয়েও আমাদের মাঝে মতভেদ আছে। কিন্তু কোরআন হাদিসের সব কিছু মিলে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য সব কিছু মিলে যেটা প্রণিধানযোগ্য গ্রহণযোগ্য এবং সঠিক সেটা হচ্ছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো যখন তিনি দৌড়াদৌড়ির বয়সে পৌঁছলেন, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, যখন প্রচেষ্টার বয়সে পৌঁছে গেলেন, এই বয়সটা কত হতে পারে, কেউ বলেছেন 8 বছর, কেউ 12 বছর, কেউ 14 বছর, একাধিক মতামত দিয়েছেন। এক কথায় কিছুটা কর্মক্ষম হলেন, বাবার পাশে দাঁড়ানোর মতো তার যোগ্যতা হলো, বাবার কাজে একটু সহযোগিতা করার মতো ক্ষমতা এসে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন যে তুমি তোমার সন্তানকে জবাই করো, কোরবানি করো। এই ঘটনাতেও যে তাফসিরে অতিরিক্ত কিছু কথা যোগ পাবেন, বিভিন্ন মেম্বারে আজকে দেখবেন হয়তো আলোচনা হচ্ছে, সেখানে এই কথাই বলা হবে যে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে স্বপ্ন দেখলেন যে তিনি তার প্রিয় জিনিসকে, হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখে 100টা উট কোরবানি করলেন। পরে রাত্রে আবার স্বপ্ন দেখলেন তোমার প্রিয় বস্তু কোরবানি করো, পরে বস আবার 100টা উট, পরের রাত্রে এইভাবে 300টা উট কোরবানির পরেও তিনি স্বপ্ন দেখতেই থাকলেন। তখন তিনি বুঝতে পারলেন যে এটা মনে হয় আমার ছেলেকেই চাওয়া হচ্ছে। এই যে ঘটনাটা অতিরিক্তভাবে তাফসিরে উল্লেখ করা হয়েছে, এগুলো হচ্ছে ইসরায়েলি রেওয়ায়ত, ইহুদ খ্রিস্টানদের বর্ণনা, এগুলোর কোনো ভিত্তি পাওয়া যাবে না। বরং আপনি যদি কোরআনের শব্দগুলোর দিকে খেয়াল করেন তাহলে এখানে সুস্পষ্টই বুঝতে পারবেন যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কিছুই বলেননি, সরাসরি শব্দ এখানে উল্লেখ হয়েছে। সেখানে বলা হয়েছে ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া, ক্বালা ইব্রাহিম বললেন, ইয়া বুনাইয়া হে আমার সন্তান, ইন্নি নিশ্চয় আমি আরা দেখি, ফিল মানামি স্বপ্নে, আন্নি নিশ্চয় আমি আযবাহুকা জবাই করছি তোমাকে। এখানে স্বপ্নে দেখানোই হয়েছে যে মানে ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন যে তিনি তার ছেলে ইসমাইলকেই জবাই করছেন, এবার ছেলের মতামত চাচ্ছেন, যেহেতু বিষয়টা আর একজনের সাথে জড়িত, ইব্রাহিম আলাইহিস সালামের একক বিষয় এটা নয়, এই জন্য নিজের সন্তানের মতামত চাচ্ছেন। ফাউজুর মাদা তারা, এখন তোমার অভিমত ব্যক্ত করো। সুবহানাল্লাহ, তো অভিমতটা কী ছিল?
ছেলে তৎক্ষণাৎ উত্তর দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা আপনাকে যা আদেশ করা হচ্ছে তা বাস্তবায়ন করে ফেলুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। এজন্য বলে বাপকা বেটা সিপাহী কা ঘোড়া, কুচ না হতো থোড়া থোড়া। ইব্রাহিম ইসমাইল আলাইহিস স্থাপন করতে পারতেন, তিনি তো এটাও বলতে পারতেন, বাবা এটা একটা স্বপ্ন, স্বপ্নে মানুষ কত কিছুই না দেখে, তাই বলে কি আপনি আমাকে জবাই করতে পারেন? কারণ ইসমাইল আলাইহিস সালাম এইটুকু বয়সও কমপক্ষে এইটুকু জ্ঞান তার হয়েছিল যে বাবার স্বপ্নটা এটা হলো সংরক্ষিত টেলিভিশন সেন্টার। আমরাও স্বপ্ন দেখি, ওটা আমাদের টেলিভিশন সেন্টার। হ্যাঁ, তো আমরা আমাদের আমাদের টেলিভিশন সেন্টারটা অরক্ষিত, আমরা নিজেরাও কিছু প্রচার করি, আবার আল্লাহর পক্ষ থেকেও কিছু সম্প্রচার হয়, শয়তানও ফাঁকফুক বুঝে ওই সেন্টারে কিছু প্রচার করে। তা আমাদের স্বপ্ন নামক টেলিভিশন সেন্টারটা হলো অরক্ষিত, আর নবী রাসুলদের স্বপ্ন নামক টেলিভিশন সেন্টারটা হলো শুধু রক্ষিত নয়, সুরক্ষিত। সুরক্ষিত এটা শুধুমাত্র আল্লাহ যেটা বলবেন প্রচার করবেন, এই সেন্টারে শুধু সেইটাই প্রচার হবে, অন্যটা প্রচার হবে না। এই ছোট্ট বাচ্চা তিনি বুঝেছিলেন যে বাবার এটা স্বপ্ন, আর স্বপ্নটাও ওয়াহি, এটা সরাসরি জিব্রাইল আলাইহিস সালাম বললে যেটা হতো, সরাসরি আল্লাহ সম্বোধন করলে মুসা আলাইহিসসালামকে যেমন সম্বোধন করলেন, ওইটার যে মান, নবী যদি স্বপ্ন দেখেন সেটারও ওই একই মান। ইসমাইল আলাইহিসসালাম তো আরও যুক্তি দিতে পারতেন, আচ্ছা ঠিক আছে আপনি নয় একটা স্বপ্ন দেখেছেন, আমি একটু মার সাথে পরামর্শ করে দেখি যে কী করা যায়। কিন্তু দেখুন তারা কিভাবে তাদের সন্তান আল্লাহ তৈরি করেছিলেন, তারা কিভাবে তৈরি হয়েছিল। হ্যাঁ, তৎক্ষণাৎ তারা উত্তর দিলেন, ইয়া হতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেমটা যদি চালু রাখতেন, হ্যাঁ, তাহলে কি অবস্থাটা আমাদের হতো, সরাসরি যদি কোরবানি হয়ে যেত। এখন হয়তোবা আপনারা বলতে পারেন যে না, ইব্রাহিম আসসালাম তো আসলে এটা তো একটা বিষয় ছিল, কিন্তু হয় তুমি কোরবানি, এটা আপনি ঘটনার পরে না হয় জানলেন যে হয়নি। ইব্রাহিম কি আগে জানতেন যে হবে না? ইব্রাহিম তো জানতেন না যে হবে না, তিনি যখন ছুরি চালালেন ছুরি চলেও গেল, তো তিনি তো মনে করেছেন যে কোরবানি হয়েই গেল, কিন্তু পাশে দেখলেন ছেলে দাঁড়িয়ে আছে, আসলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো পশু, সেখানে কোরবানি হয়ে আছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে এটাই বলেছেন যে মানে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, তাকে আমরা মুক্ত করলাম মহান একটি কোরবানি দিয়ে মাধ্যমে। একটা যে কোরবানি ওই ইসমাইলের স্থানে জবাই করা হয়েছিল সেটাকে আল্লাহ মহান বলেছেন, একটা মহান কোরবানির মাধ্যমে আমরা একে মুক্ত করলাম। ওয়াকাযালিকা নুনজিল মুহসিনিন, আর সৎকর্মশীলদেরকে আমরা এভাবেই রক্ষা করি। সুবহানাল্লাহ, বিহামদিহি সুবহানাল আযীম। সুতরাং কোরবানির মাসআলা মাসাইল অনেক বিশাল, আমরা দ্বিতীয় খুতবায় কিছু কথা আপনাদেরকে স্মরণ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কোরবানি করলে তিনি খুশি হবেন, সেভাবে কোরবানি করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবি ওয়া মান তাবি'আহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সম্মানিত মুসলিমবৃন্দ, কোরবানির হুকুম কি এ নিয়েও আমাদের মাঝে দুটো মত পাবেন। প্রথম মত হচ্ছে সুন্না মুআক্কাদ, করলে সওয়াব পাবেন, না করলে গুনাহ হবে না। সামর্থ্য থাকার পরেও যদি কেউ কোরবানি না দেন তাহলে তিনি গুনাহগার হবে না, এর নাম হলো সুন্না মুআক্কাদ। আর এক দল বলছেন এটা ওয়াজিব, সামর্থ্য থাকার পরেও যদি কেউ কোরবানি না করেন তাহলে তিনি গুনাহগার হবেন। অধিকাংশ ওলামা যে মতটি নিয়েছেন সেটা হলো সুন্না মুআক্কাদ, সুন্না মুআক্কাদ। তারা বেশ কিছু কোরআন থেকে এবং হাদিস থেকে দলিল নিয়ে আসছেন, তার ভিতরে উল্লেখযোগ্য দলিল হচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু তারা কোরবানি করতেন না, এই আশঙ্কায় যে মানুষ এটাকে ওয়াজিব মনে করবে। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত আর বাম হাত দুইজন, আবু বকর এবং ওমর, তারা কোরবানি করতেন না। এছাড়াও আবু মাসউদ আল বাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাদরি সাহাবি, তিনি নিজেও বলছেন ও ইন্নি লা আদাউল আযহা ও ইন্নি লা মুসিরুন, আমি কোরবানি করি না, ছেড়ে দেই, অথচ আমি ধনী মানুষ, নিজের পরিচয় অথচ আমি ধনী মানুষ। মাখাফাতা আই আরাজিরানি আন্নাহু হাতমুন আলাইয়া, এই আশঙ্কায় যে আমার প্রতিবেশী মনে করবে এটা মনে হয় ওয়াজিব, এটা মনে হয় ফরজ, না হলে উনি একবারও ছাড়লেন না কেন।
তো আমরা যদি সুন্না মুয়াক্কাদাও বলি তারপরও একটু গুরুত্ব রয়েই যায়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সুন্না কখনো ছেড়ে দিলেও কোরবানিটা কখনো তিনি ছাড়েনি। হ্যাঁ, 10 বছর তিনি ছিলেন, প্রতি বছরই তিনি কোরবানি করেছেন। এই জন্য আমরা মনে করি যাদের সামর্থ্য আছে তারা আমরা চেষ্টা করব কোরবানি দেওয়ারও। তবে আমরা গত খুতবায় মিরপুরের একটা খুতবায় বলেছিলাম যে বর্তমানে যে বাংলাদেশে বিভিন্ন এলাকায় দুর্যোগ চলছে, বন্যা চলছে, এক্ষেত্রে যদি আমরা কোনটাকে আমরা প্রাধান্য দিব, কারণ আমি খুতবায় এমনটি বলেছিলাম যে এবছর যদি আমরা কোরবানি নাও দিই, কোরবানি না দিয়ে যারা আমরা সুন্না মুয়াক্কাদা মনে করছি, মাসাটা খেয়াল রাখা লাগবে, যারা এটাকে ওয়াজিব মনে করছেন তারা তো এটা করতেই হবে, কারণ এটা তারা ফরজ মনে করেছে, তাদের মাসালাটা আলাদা। আমরা যারা এটাকে সুন্না মুয়াক্কাদা মনে করছি, তো আমার সামনে যদি দুটো কাজ এসে যায়, একটা সুন্না মুয়াক্কাদা আর একটা তার চেয়েও গুরুত্বপূর্ণ, মানুষের জীবন মরণ যেখানে সমস্যা, খাওয়া মানুষ খামার পাবে না, মানুষ ঘর বাড়ি নাই, ভেসে চলে যাচ্ছে সব কিছু, এখানে মানুষের সেবা, দুটো যদি একসাথে এসে যায় আপনি কোনটাকে প্রাধান্য দিবেন? হাদিসটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হল, ইয়া রাসূলুল্লাহ, দুইজন ব্যক্তি, একজন ফরজ সালাত শুধু পড়ে, সুন্নাত পড়ে না, ফরজটা পড়েই দীনি জ্ঞান বিতরণের জন্য ব্যস্ত হয়ে যান, ফরজটা পড়েই মানুষদেরকে নিয়ে দিন সংক্রান্ত আলোচনা শুরু করে, আর একজন আল্লাহর বান্দা তিনি ফরজটা পড়েই নফল সালাত পড়া নিয়ে, সুন্নাত নফল নিয়ে ব্যস্ত হয়ে যান, কে উত্তম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শুধু ফরজটা পড়ে জ্ঞানচর্চা লিপ্ত হয় সে হইল উত্তম। কারণ হলো কি, যিনি নফল সুন্নত পড়ছেন তিনি শুধু নিজের আমল, নিজের তফিলটাকে ভরাট করছেন, আর যিনি জ্ঞান বিতরণ করছেন তার নিজেরটাও হচ্ছে অন্যেরটাও হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে সুন্না ছেড়ে দিয়ে জ্ঞানচর্চা করা, জ্ঞান বিতরণ করা, আহরণ বিতরণ করা, এটাই বেশি প্রাধান্য পেল। ঠিক এখানে কোরবানির ক্ষেত্রেও দেখুন যে একদিক থেকে মানবের আর্তনাদ, হাহাকার, খাবার নাই, পানি নাই, কেমন একটা অস্বস্তিকর অবস্থা। আপনি চিন্তা করুন, ঢাকা শহরে একটা দিন যদি কারেন্ট না থাকে, একটা দিন যদি গ্যাস না থাকে, একটা দিন যদি আপনি খাবার পানি বন্ধ হয়ে যায়, আপনি কী করে এখানে বসবাস করবেন, কী করে বসবাস করবেন? আর সেখানে তো আজ কত দিনের ব্যাপার। হ্যাঁ, যদিও সিলেটের বিষয়টা বেশি হাইলাইট হয়েছে, কিন্তু ফেসবুকে এক ভাই আফসোস করে কিছুটা বলেই ফেলেছেন যে সিলেট ধনী এলাকা, সবার দৃষ্টি ওইদিকে, কিন্তু গরিব এলাকা কুড়িগ্রাম, জামালপুর, সেখানেও মানুষ ডুবে যাচ্ছে, ওগুলো ওই পত্রপত্রিকা বা প্রচার মাধ্যমে এত বেশি আসছে না। তো যা হোক, যেখানে হোক, আমরা যেটা মনে করছি এই যে যারা এই বন্যায় ভাসমান অবস্থায় আছেন, ক্ষতিগ্রস্ত, আমরা কোরবানি এইভাবে বলেছি, যারা আমরা সুন্না মুয়াক্কাদা মনে করি তারা এবার এটাকে স্টপ রেখে যদি ওইদিকে অর্থায়ন করি তাহলে আমার দৃষ্টি সেটাই বেশি ভালো। হ্যাঁ, অথবা তারা মনে করেছেন যে 1-2 লাখ টাকা দামের দিবেন, তারা এবার একটা খাসি দিয়ে দেন, বাকি টাকাটা ওইদিকে পাঠিয়ে দেন। অথবা এমনও করতে পারেন, কোরবানি যেহেতু দিব, আপনি ওই 10,000 টাকা করে ছাগল কিনে, 20,000 টাকা করে ছাগল কিনে, লাখে যে কটা হয় এবার ওইদিকে পাঠিয়ে দেন, তোমরা জবাই করে তোমরা খেয়ে নাও। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি কিন্তু এই সিস্টেম ছিল, অভাবী সাহাবারা কোরবানি করতে পারতেন না, রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদেরকে ছাগল দিয়ে দেওয়া হতো, যেটা হতো এটা তোমার পক্ষ থেকে কোরবানি করবে, গরিব মানুষ নিজের সামর্থ্য নাই, কিন্তু রাষ্ট্রীয় কোষাগার থেকে নাজসাই গরিবদেরকে সহযোগিতা করতেন, না তোমরা এটাকে কোরবানি করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আযীম। তো এই জন্য আমরা বলছি যে সুন্না মুয়াক্কাদা আমরা আমল করতে চেষ্টা করব, আল্লাহ আমাদেরকে সাহায্য সহযোগিতা করুন, তবে যেখানে কল্যাণকর, যেটা বেশি ভালো হবে সেটা যেন আমরা করার চেষ্টা করি, সেটাও আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। বাকি মাসালা মাসাইল অনেক, মানে যারা ইন্টারনেট ফেসবুক ঘাঁটাঘাঁটি করেন সেখানে সাইদুল ফাওয়াইদ নামে একটা ইন্টারনেটে একটা ওয়েবসাইট আছে, দেখবেন সাইদুল ফাওয়াইদ। হ্যাঁ, সেই ইন্টারনেটে এই কোরবানি সংক্রান্ত প্রায় 80টি মাসালা একত্রিত করেছে, 80টি মাসালা। তা আমি আজকে খুতবার এখান থেকে টান দিয়ে ওখান থেকে দুটো বলে কতক্ষণ বলবো, কটাই বা শুনবে না কটাই বা বলতে পারবো, সময়ের সীমাবদ্ধতা আছে। তো যেহেতু আমাদের সামনে আরেকটি শুক্রবার আমরা পাবো, ঈদের আগে আরেকটি শুক্রবার পাবো, সেখানে বাকি মাসালা মাসাইল হয়তো বা যিনি আসবে তিনি আলোচনা করবেন। আমি শুধু এই কথাটা আপনাদেরকে বলি, কোরবানির দোষ কোন পশুর যে দোষগুলো আছে, বয়স আর দোষ,
কারণ এর মধ্যে ঐক্যর বয়স শুক্রবার আসার আগেই অনেকেই এগুলো কিনে ফেলতে পারে, দুই তিন দিন আগে তো কিনে ফেলেন অনেকে। তো যে জিনিসগুলো খেয়াল রাখবেন, বয়সটা, এখানে বয়সটাই মুখ্য উদ্দেশ্য, দাঁত হওয়াটাও উদ্দেশ্য নয়। একটা ছাগল এক বছর পার হয়ে, অর্থাৎ চন্দ্র বছরের এক বছর, 354 দিন, 354 দিন পার হয়ে যদি 55 দিনে চলে যায়, তাহলে ছাগলটা কোরবানি দেওয়া যায়, দাঁত হোক বা না হোক। গরু তাহলে 2 বছর, 354কে 2 দিয়ে ভাগ করলে যেটা আসে, হ্যাঁ, ওই ওই কটা দিন পার হয়ে পরে আর একটা দিন চলে গেলেই 3য় বছরে পা দিলেই ওটা কোরবানি দেওয়ার জন্য উপযুক্ত হবে, ওটা কোরবানি মানে দাঁত হোক বা না হোক। এরপরে উঠ 5 বছর পার হয়ে 6ষ্ঠ বছরে যখন পা দিবে। এই হচ্ছে বয়সের বর্ণনা। তবে হ্যাঁ, আমরা বলি আপনাদেরকে, যখন আপনারা গাবতলী বা যে আশপাশের হাটগুলো থেকে কোরবানির পশু কিনবেন, সেখানে দাঁতটা দেখেই নেওয়া উচিত, কারণ এদেরকে অতটুকু বিশ্বাস করা যায় না। ওরা বিক্রি করতে পারলেই বাঁচে, হ্যাঁ, ঈমান আমল কতটুকু আর ভিতরে আছে আল্লাহ ভালো জানেন। হ্যাঁ, কারণ এই জন্য আমরা বলবো, যখন আপনারা বাজার থেকে কিনবেন তখন অবশ্যই দাঁতটা দেখেই কিনুন, কারণ দাঁতটা বয়সের আগে কখনো উদ্গত হয় না, বয়স হওয়ার পরে নাও হতে পারে, কিন্তু দাঁত হওয়া মানেই নিশ্চিত এটার বয়স, বছর মানে যেটা হাদিসে বলা হয়েছে সেটা হয়ে গিয়েছে। এটা অবশ্যই আপনারা খেয়াল করবেন, শুধু দৈহিক কাঠামো খেয়াল করলেন, হৃষ্টপুষ্ট দেখলেন কিন্তু দাঁত হয়নি, তাতে আপনার কোরবানিটা সন্দেহের মধ্যেই পড়ে গেল, এটা একটা খেয়াল করবেন। আর দোষের ব্যাপারে 4টি দোষ থেকে বেঁচে চলার চেষ্টা করবেন, আর বাকি যে দোষগুলো থাকবে সেগুলো যত বেঁচে চলবেন তত কোরবানির মানটা ভালো হবে। 4টি দোষের ভিতরে একটা হলো আল আওয়া আল বাইয়িনু আওয়া আল আওরা আল বাইয়িনু আওরুহা, চোখটা যদি টেড়া হয় বা ছিদ্রলা হয়, এক চোখ, তো এক চোখ যদি কানা হয় অথবা ছিদ্র হয় টেড়া হয়, তাহলে যদি না চলে, দুই চোখ হলে কি নষ্ট চলবে? এই 4টা যে দোষের কথা বলা হয়েছে, এই 4টা দোষ তো চলবে না, এর চেয়ে মারাত্মক যদি দোষী হয় তা তোমরা আরও চলবে না, এ তো বুঝতেই হবে, তাই না? তো এখানে যদি এখন চোখটা ভালো আছে না মন্দ আছে, অনেক সময় দেখবেন কি তাকাচ্ছে, চোখের পলকও ফেলছে কিন্তু আসলে দেখছে না, এক চোখ দিয়ে দেখছে আর এক চোখ দেখছে না। এই জন্য আপনি মাঝে মাঝে চেষ্টা করবেন ওখানে একটু হাত নিয়ে, চোখের দিকে হাত নিয়ে যেয়ে টেস্ট করবেন যে দেখে কি না। ও যদি হাত নিয়ে যান বা একটা পাতা নিয়ে যান, একটা পাতা চোখের সামনে ধরেন, দেখলে জিহ্বা বাড়িয়ে সে খাবারটা গ্রহণ করবে, আর যদি এই সাইডটা না দেখে গুঁতো লাগলেও কিছু করবে না। এভাবে একটু সচেতন হওয়া লাগবে, কারণ আল্লাহ আপনাকে একটা কাজ করতে বলেছেন, এটা শর্তবিহীন করতে বলা হয়নি, শর্ত দিয়েই করতে বলা হয়েছে। আপনি ওই যে আমি মাঝে মাঝে বলি, টেইলার্সে জামার অর্ডার দিয়েছেন, হাতার চেয়েছেন 2টা, দিয়েছে 1টা, আপনি জামা নেবেন? পরের বছর রাগ করে 3টা হাতা দিয়ে দিয়েছে, যে 1টা কম দিয়েছিলাম নেসনি, এবার নিজে থেকে কাপড় কিনে আর একটা জোড়া দিয়েছে পিছন সাইড দিয়ে, এটা নেবেন নাকি? নেবেন না। তো শরীয়তটা হলে এরকম নির্দিষ্ট, কমানোও যাবে না বাড়ানোও যাবে না। তো এই এটা দোষের ব্যাপারে গেল। আরেকটা হলো ল্যাংড়া, এমন ল্যাংড়া, ল্যাংড়া আবার খেয়াল করতে হবে, মারাত্মক ল্যাংড়া যদি হয় তাহলে কোরবানি করা যাবে না। কেমন ল্যাংড়া, মারাত্মক বলতে কেমন বোঝায়? কোরবানি করার জন্য যে 10-20 হাত নিয়ে যাওয়া লাগবে, এটুকু সে হাঁটতে পারে না, এটাও ভ্যান গাড়িতে উঠেই নিয়ে যাওয়া লাগবে, তাহলে এটা কোরবানি চলবে না। কিন্তু যদি হালকা ল্যাংড়া হয়, ল্যাংড়াচ্ছে কষ্ট করে, তার সঙ্গীদের সাথে যাচ্ছে, হয়তো আগে যেতে পারছে না, পিছন ছোঁয়া ছোঁয়া করে যাচ্ছে, তো এরকম ল্যাংড়া হলেও ওটা কোরবানি চলবে। এখন যদি পা কাটা হয় তাহলে চলবে নাকি? ল্যাংড়াটাই চললো না, তখন পাই নাই, তাহলে চলবে নাকি? ওটা তো আরও চলবে না, ওটা তো আরও মারাত্মক অপরাধ হয়ে গেছে। হ্যাঁ, এটা 2 নম্বর দোষ। 3 নম্বর দোষ হলো এমন রুগ্ন দেখলেই বোঝা যাচ্ছে এটা রোগ, সুস্পষ্ট ঠান্ডা কাশি জ্বর, হ্যাঁ, পেটের সমস্যা, এরকম সুস্পষ্ট রোগ যেটা দেখলেই বোঝা যায়। হ্যাঁ, অনেক আছে থার্মোমিটার দিয়ে দেখবেন যে জ্বর আছে কিনা, না অত দূর যাওয়ার দরকার নেই, আপনি মানুষ সামনা চোখে দেখলেই বোঝা যাচ্ছে রোগটা, গরুটা, পশুটা রুগ্ন, ওইটা আপনি কোরবানি করবেন না। সর্বশেষ দোষটা হলো এমন হ্যাংলা পাতলা, মানে শুধু হাড্ডি ছাড়ার কিছু নেই, গোস্ত নেই, ক্যালসিয়াম নেই, তাহলে এই পশু কোরবানি করবে না। কটা দোষ হলো? মোটে 4টা। এছাড়া কান ভাঙ্গা যদি হয় চলবে, না হলেই বেশি ভালো। শিং ভাঙ্গা, কান কাটা, শিং ভাঙ্গা, লেজ কাটা, এখানে একটু কাটা, ওখানে একটু কাটা, এই ছোট্টখাটো দোষ থেকে যত বেঁচে চলবেন তত ভালো।
তবে যদি না পাওয়া যায় সেটাও চলবে। সবশেষে ইবনে ওয়াসাইম রাহিমুল্লাহ একটা ফতোয়া আপনাদের বলি, আপনি ভালো সব কিছু দেখেই কিনেছেন, গরুটা গাড়িতে উঠতে গিয়ে নামতে গিয়ে পাটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তাহলে এটা কোরবানি চলবে কি না? ইবনে ওয়াসাইম রাহিমুল্লাহ বলছেন যে এটা কোরবানি চলবে, কারণ সে সব কিছুই দেখে শুনেই কিনেছিল, কিন্তু কারণ বশত এটা কারোর ত্রুটিও ছিল না, এটা গরুর ওঠানামা করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, তাহলে এটা দিয়েও কোরবানি করা যাবে। তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বিনীত প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরবানি করার সামর্থ্য দান করুন, আমিন। এবং কোরবানিটা যেন আপনার জন্যই করতে পারি, লেওয়াজিল্লাহ, একমাত্র আল্লাহকে রাজি খুশি করা করতে পারি, তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام